এখানে কিন্তু চার রকমের জল আছে, তেঁতুল জল, লেবু জল, দই দই আর কি দই। এভরিওয়ান, আজকে নবমী, শুভ নবমী তোমাদের, আর নবমী মানেই জানো পুজো শেষ। তো কিন্তু তোমাদের দুঃখ দেবো না, আমি ব্লগে একটা এমন কিছু আনতে চলেছি যেটা তোমরা খুব মজা পাবে। আর দেখো আমি দাঁড়িয়ে আছি বোসপুকুর, এটা শীতলা মন্দির, বোসপুকুর শীতলা মন্দিরের ঠিক উল্টো দিকে, যেখানে কিনা আমাদের একটা প্রোগ্রাম চলছে। আর এই প্রোগ্রামে এখানে মাখা হচ্ছে ফুচকা, তো আজকে ফুচকা কম্পিটিশন হবে, অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো। আর মানে কে যেতে এগিয়ে ফার্স্ট হয় তারও একটা প্রাইজ আছে, ঠিক আছে? চলো স্টার্ট করি ব্লগটা। দই ফুচকারও ব্যবস্থা আছে, তার সাথে এই যে টক জল, দেখো তো টক জলে ডুবে গেছি একদম পুরো। আর ফুচকার ক্রাঞ্চিনেসটা বুঝে নাও দূর থেকে। আমরা এক্ষুনি কম্পিটিশনের জন্য সবাই কিন্তু এই যে রেডি আছি, আমরা মহিলারা সবাই মোটামুটি আমরা দাঁতে সাম দিচ্ছি। দেখো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কম্পিটিশন শুরু হয়ে গেছে, এটা ফার্স্ট রাউন্ডে চলছে। বৌদিরা আছে, ফুচকেটাও আছে, সবাই আছে। আর মানে আমাদের ফুচকা দাদা কিন্তু একদম মানে মানে চাপে পড়ে গেছে, এত তাড়াতাড়ি সব করে উঠতে পারছে না এতজনকে একসাথে সামলানো। এখনও লাইনে অনেকেই আছি, আমরা সবাই লাইনে আছি, আমিও আছি সাথে, আর সব বৌদিরা মোটামুটি শুরু করে দিয়েছে। একটু হাই বলে দাও, ফুচকা খেতে খেতে হাই। ওই আর এক বৌদি দেখা দেখা পাচ্ছি না, এদিকে এই বৌদির একটু মুখটা দেখে নি, সব মুখ ভর্তি ফুচকা, কি কথা বলবে, কথা বলার অবস্থায় নেই সব। ফুচকা টেস্টি কিনা সেটা বলো, ধনে পাতা লেবু যখন পড়েছে ফুচকা তখন টেস্টি। হ্যাঁ কটা খায়, কে জিততে চলেছে ফার্স্ট প্রাইজ, ওই বৌদি মোটামুটি বেরিয়ে গেছে, এবার এদের এদের পালা, আমি আছি একটু পরে, পরের কাছে আমি। এছাড়া প্রচুর খাচ্ছে, প্রচুর কন্টিনিউ চলছে আমাদের মুখ আর সাথে ওর মাথা। আর টক জলের গন্ধে ও জাস্ট থাকা যাচ্ছে না। এখানে কিন্তু ওয়েটিংয়ে আছে বাকিরা, এটা আমাদের থার্ড ব্যাচ শুরু হয়ে গেছে, থার্ড ব্যাচে বাকিরা সবাই যে বাটি হাতে দাঁড়িয়ে আছে, সবাই সবাই বাটি হাতে বাটি চলে এসেছে। না আমি এই ব্যাচে নয়, বড় কম্পিটিশন হতে চলেছে আমাদের ফুচকার, অনেকজন আছি আমরা, প্রায় 50 জন কি আরো বেশি। এটা আমাদের ফোর্থ ব্যাচ চলছে, ফোর্থ ব্যাচ। মোটামুটি এখনো রান করে যাচ্ছে, আর ওই বৌদি এখনো চলছে, আমি বোল্ড হয়ে গেছি, এই দুজনে এখনো লড়ে যাচ্ছে, আমি কিন্তু বোল্ড হয়ে গেছি।
আপনাদের দাদারাও আবার খেতে শুরু করে দিয়েছে। এবার ছেলেদের কম্পিটিশন শুরু, মেয়েরা বোর হয়ে গেছে। ওখানে কিন্তু দই আছে, এদিকে টক জল, মিষ্টি জল, টক জল, আবার লেবু জলও আছে। মানে চার রকম জলে যে যেরকম বলছে সেরকমই ফুচকা দাদা দিচ্ছে। ফুচকা দাদা মোটামুটি মাথাটা খারাপের মতো অবস্থা, কে বলছে মিষ্টি জল, কে বলছে টক জল, কে বলছে দই জল, কে বলছে লেবু জল। হয়ে গেছে, সব রকম জল দিয়ে খেয়ে নিয়েছি। এখানে চার রকম জল আছে। কম্পিটিশনটা নিয়ে বলো কিরকম হলো, ফুচকা মাখা, ফুচকা খাওয়া? ফুচকা মাখা ভালোই হয়েছে, টান টান উত্তেজনা, সবাই মিলে খাচ্ছে। তিন চার রকমের জল আছে, দই ফুচকাও আছে, টক জলও আছে, মিষ্টি জলও আছে। আমরা সবাই বলছি যে যার মতো সেটার মতো দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখন 38 পিসে আছি। 38 পিস, বাপরে, মানে 29 পিস। মেয়েরা আউট হয়ে গেছে, ছেলেরা এখনো রান করে যাচ্ছে, ব্যাটিং করে যাচ্ছে। এটা পুরো একদম বিশাল বিশাল। আমরা লেডিসরা মনে হচ্ছে হাঁটতে বসেছি, জেন্টসরাই জিততে চলেছে। দেখো জেন্টসদের ভিড়টা দেখে না শুধু, ওরা কিন্তু নন স্টপ চালিয়ে যাচ্ছে, আর আমরা মোটামুটি হাঁটতে বসেছি। আমরা লেডিসরা কিন্তু হাঁটতে বসেছি, দেখো জেন্টসদের অবস্থা, ওরা কিন্তু একভাবে চালিয়ে যাচ্ছে। আমরা গেলাম, দেখো ছেলেদের অবস্থা মোটামুটি ঝোলা কিন্তু আমাদের কমপ্লিট, আর একটাও ফুচকা নেই। ফুচকা একদম শেষ করে দিয়েছে এরা। তাহলে কিন্তু উইনার হলো জেন্টস টিম, উইনার। দেখো আলু শেষ, ফুচকা শেষ, শুধু মশলা পড়ে আছে, জল পড়ে আছে, সেই জলই খেয়ে যাচ্ছে ওরা। ছোলা মটরে পড়েছে, ছোলা মটর পড়ে আছে, লাস্টে কিনে ছোলা মটর খাচ্ছে। টক দই, টক জল, এবার মনে হচ্ছে আমার যে তেঁতুল জল তুলে খেয়ে নেবে এবার এরা। দেখো আজকের এখানেই কিন্তু আমাদের কম্পিটিশন শেষ হতে চলেছে। দেখাই গেল যে জেন্টসরা জিতলো, আমরা লেডিসরা পুরো হেরো। তো
আজকের এর সাথে সাথে নবমীর সন্ধ্যাটাও কাটলো, খুব সুন্দর খুব আনন্দ করে কাটলো আজকে নবমীর সন্ধ্যা। আর কালকে তো বিজয়া দশমী, এখনই দশমী বলবো না, তো দশমীর ব্লগ আবার আসতে চলেছে। তো আজকের যদি এই কম্পিটিশন তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও একটা, আর কমেন্টস করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট।